ছোট্ট সোনামণিরা, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ক্যাপিটাল লেটার শিখব। গত ক্লাসে আমরা ক্যাপিটাল লেটার এন পর্যন্ত শিখেছি। সবাই বাসায় প্র্যাকটিস করেছো তো? বাসায় হোমওয়ার্কগুলো করেছো? আচ্ছা, আজকে আমরা নতুন পড়ায় আসি। তো শুরু করা যাক আজকে আমাদের পড়া। দেখো তো, তোমরা চিনতে পারছো কিনা কি লেখা আছে? আমরা এন পর্যন্ত শিখেছিলাম, সেটা তো বলেছি। এন এর পরে ক্যাপিটাল লেটার হলো ও। কি এটা? ও, দেখো কত সুন্দর সুন্দর ফুল, প্রজাপতি, সব কিছু দিয়ে ও সেজে উঠেছে। সুন্দর লাগছে না? তাহলে আমাদের এই অক্ষরটির নাম কি? ও। আবারও আমার সাথে বলো, ও। তাহলে আমরা এবার ও লেখা চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ও লেখা কিন্তু খুব কঠিন কিছু না। আমরা একটি গোল করে বৃত্ত আঁকবো, ছোট্ট করে। দেখো এখানে কিভাবে দেয়া আছে, ডট ডট দিয়ে গোল করে দেওয়া আছে। আমরা এটির উপর হাত ঘুরালেই ও হয়ে যাবে। আমাদের ইংরেজি খাতায় তিনটি ঘর থাকে, তাই না? তোমরা অবশ্যই এতদিনে এটা জেনে গেছো। এই তিনটি ঘরের মধ্যে উপরের দুটি ঘর আমরা ও লেখার জন্য ব্যবহার করব। তাহলে একটু খেয়াল করো, আমরা উপরের দুটি ঘরে কিভাবে ও লিখেছি। ছোট্ট করে একটি গোল বৃত্ত আঁকলাম, আমাদের ও হয়ে গেল। এভাবে করে ও তোমরা এক পৃষ্ঠা লিখবে। এখন আমরা নতুন আরেকটি ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছি। কি নাম এটি? তোমরা কি পরিচিত এটির সাথে? এটি হলো পি। দেখো পি কি সুন্দর তোমাদের মতন জুতো পরেছে। আচ্ছা আমার সাথে বলো তো, এটি কি? পি। আবারও বলো আমার সাথে, পি। তাহলে আমরা পি দেখতে কেমন হয় এটি জানলাম। এবারে আমরা পি লেখা শিখব। ছোট্ট সোনামণিরা, দেখো তো পি দেখে কি ভয় পাচ্ছ যে লেখাটা কঠিন কিনা? না, আসলে পি লেখাটা সহজ। তোমরা একটু খেয়াল করো তো, তোমরা ক্যাপিটাল লেটার বি লেখা শিখেছ না? আমরা যে বি লেখা শিখেছি সেই বি এর সাথে পি এর খানিকটা মিল আছে। আমরা বি লেখার সময় কি করতাম? একটি সোজা দাগ টানতাম, তারপরে ডান দিকে দুটি ছোট্ট করে গোল করে এঁকে দিতাম। পি লেখার সময় আমরা জাস্ট নিচেরটা আঁকবো না, তাহলে আমাদের পি হয়ে যাবে, শুধুমাত্র উপরের গোল অংশটুকু থাকবে। তাহলে দেখো আমরা এখানে কিভাবে পি লিখেছি। সোনামণিরা একটু দেখো তো, আমাদের ইংরেজি খাতায় যে তিনটি ঘর দেয়া থাকে, অর্থাৎ এক একটি লাইনে যে তিনটি ঘর থাকে, তার মধ্যে প্রথম দুটি ঘর আমরা পি লেখার জন্য ব্যবহার করব, অর্থাৎ বড় হাতের পি লেখার জন্য ব্যবহার করব। এখন দেখো আমরা প্রথমে সোজা একটি রেখা টেনেছি, তারপরে কি করেছি, বি এর সেই উপরের অংশটুকু, উপরের গোলটুকু দিয়েছি, নিচেরটি দিইনি। নিচেরটি না দিলেই আমাদের পি হয়ে যায়, তাই না? এবার তোমরা পি লেখা এক পৃষ্ঠা করে প্র্যাকটিস করবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? গেস করো, গেস করো, কেউ কি বুঝতে পারছো কি দেখতে পাচ্ছি? আচ্ছা তোমরা আমার সাথে বলো, এটি হলো কিউ। এর নাম কি? কিউ। আবারও বলো, কিউ। এবার আমরা কিউ লেখা শিখব।
সোনামণিরা, আমরা কিন্তু কিছুক্ষণ আগে ও লেখা শিখেছিলাম, খেয়াল আছে? এই কিউ লেখাটি কিন্তু ও এর সাথে মিল আছে। আমরা প্রথমে একটি ও লিখব, তারপর হাতের ডান দিকে নিচের দিকে ছোট্ট করে একটি দাগ টেনে নিব, তাহলে আমাদের কিউ হয়ে যাবে। খেয়াল করো তো, আমাদের ইংরেজি খাতা এরকম তিনটি ঘর দিয়ে একটি লাইন দেওয়া আছে না? এই লাইনগুলোতে আমরা প্রথম দুটি ঘর ইউজ করব কিউ লেখার জন্য। আমরা একটু আগে যা বলেছিলাম ঠিক সেইভাবে আগে একটি বড় হাতের ও লিখব, তারপর ডান দিকে নিচের দিকে একটি ছোট্ট করে দাগ টানবো, তাহলে আমাদের হয়ে গেল কি বলতো? কিউ। আচ্ছা, নিশ্চয়ই তোমরা মোটামুটি ভাবে শিখে গেছো। আরো ভালোভাবে শেখার জন্য আমাদেরকে খাতায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আমরা নতুন আরেকটি ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছি, এর নাম হলো আর। আমার সাথে আবারও বলো আর। কি দেখতে পাচ্ছি? আর, এর নাম আর। দেখো, আর লেখা খুব কঠিন কিছু না। আমাদের আরেকটি ক্যাপিটাল লেটারের সাথে আর এর বেশ মিল রয়েছে। আমরা পি লেখা শিখেছি না? এই পি এর সাথে কিন্তু আর এর অনেকটা মিল আছে। প্রথমে আমরা একটি বড় হাতের পি লিখব, তারপর ডান দিকে নিচের দিকে কোনাকুনি একটি দাগ দিব। দেখো, ডট ডট দিয়ে তোমাদের জন্য দেখানো হলো, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। সোনামণিরা, আমরা আমাদের ইংরেজি খাতায় ভালোভাবে খেয়াল করো, ইংরেজি খাতায় প্রতিটি লাইনের প্রথম দুটি ঘর আর লেখার ক্ষেত্রে ইউজ করব। তাহলে আমরা কি করব? প্রথমে একটি ক্যাপিটাল লেটার পি লিখব, তারপর পি এর ডান দিকে কোনাকুনি ভাবে একটি রেখা টানব, ছোট করে টানব, তাহলে আমাদের হয়ে গেল ক্যাপিটাল লেটার আর। এবার আমরা কয়েকবার করে আর লিখব, তোমরা এক পৃষ্ঠা করে প্র্যাকটিস করো। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অন্য আরেকটি ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছি, তোমরা কি চেনো এটি কি? ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা বলো। এটি হলো এস। আবারও বলো এস। এটি কি? এস। দেখো তো, এস লেখা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা চেষ্টা করি, চেষ্টা করলে সব কিছুই সহজ হয়ে যায়, তাই না? তো দেখো, আমরা প্রথমে ডান দিক থেকে শুরু করে রেখাটা কিভাবে বাঁকা করে নিয়ে এসেছি নিচের দিকে, এর সাথে কারো মনে হয় হালকা কিছুটা মিল আছে, তাই না? আমরা অঙ্কে চার লেখা শিখেছি না? সে চারের সাথে কিছুটা মিল আছে। আমরা শুধুমাত্র কিছু অংশ দাগটা দিব না। চার লেখার সময় প্রথমে আমরা ডান দিক থেকে হাতটা ঘুরিয়ে গোল করে আবার নিচের দিকে গোল করে বাম দিকে আনি। তো আমরা নিচের দিকে এসে বাম দিকে আনার সময় স্টপ হয়ে যাব, তাহলে আমাদের এটি হয়ে যাবে এস। ঠিক আছে সোনামণিরা, খেয়াল করো, আমরা কিন্তু খাতার তিনটি ঘর এস লিখতে ইউজ করিনি, আমরা প্রথম দুই ঘরে এস লিখছি। তাহলে দেখো, এস লেখা আর কঠিন লাগবে না। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের কাছে অনেক সহজ লাগবে। এখন আমরা কাকে দেখতে পাচ্ছি? মনে হয় চিনতে পেরেছি, এটি হলো টি, তাই না? ভুল বলেছি? তোমরা তো অনেক কিছু পারো, আমার যে অনেক বেশি কিছু জানো, এই যে তোমরা আমার আগে পেরে ফেলেছো। আচ্ছা, আমার সাথে আবারও বলো তো টি, এর নাম কি? টি। ছোট্ট সোনামণিরা, টি লেখা কিন্তু খুব কঠিন কিছু না। দেখো, আমার সাথে একটু ট্রাই করো তোমরা।
প্রথমে আমরা উপরের দিকে আমাদের যে ঘরটি আছে ঘর বরাবর সোজা একটি ছোট্ট টান দিব। দেখো তোমাদের তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর এর মাঝ বরাবর উপর থেকে নিচ পর্যন্ত সোজা করে একটি রেখা টানলাম, তাহলে আমাদের ক্যাপিটাল লেটার টি হয়ে গেল। আমার প্রিয় শিক্ষার্থীরা, টি লেখা আমরা মোটামুটি ভাবে শিখেছি। আবারও একটু খেয়াল করি, আমাদের ইংরেজি খাতায় আমরা একটি লাইনের প্রথম দুটি ঘর টি লিখতে ইউজ করব। দেখো কিভাবে লিখেছি আমি, তোমরা এভাবে করে একটি পৃষ্ঠা টি লিখবে, তাহলে তোমাদের এটি খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে। তাহলে আজকে আমরা যতটুকু শিখলাম এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সব সময় একটি কথা মনে রাখবে, যত বেশি করে তুমি প্র্যাকটিস করবে তত বেশি করে তোমার মনে থাকবে, তুমি ভুলবে না। অবশ্যই প্রতিদিন কিছু কিছু করে তুমি প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা অনেক অনেক ভালো থেকো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।